আরে বেটা, তুই নাট বল্টু খুলতে গেলি কেন? দরকারটা কি তোর দেখানোর জন্যে? ফালতু কথা কার, ছোট লোক, গরিব, বেয়াদব, বেতমিজ, তোর রক্ত রাজাখানার রক্ত প্রবাহিত। নাম্বার 2, যে পেশাব করেছে তার নুনুর গোড়া কেটে দিতে হবে। যে ব্রিজের উপরে হাগু করেছে তাকে ব্রাশ ফায়ার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এমন ঘটনা ঘটতেই থাকবে, আরও কঠোর হতে হবে। বাংলাদেশে শুধু ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত দুর্বল, কেউ তার নিজের দায়িত্ব পালন করে না। মেইন প্রবলেম হলো আসল জায়গায়। আমার দাদা ছোটবেলায় আমাকে শিখেছে, ইলিশ মাছ কিনতে গিয়ে আমাদের বাড়ির সামনে শস্যাক বাজারে হাট বসত সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। দাদা বলছে যে ইলিশ মাছ কিনে আসার আগে দেখবে কান কাল উঠে গিয়ে দেখবা তার মানে মাথা পচে গেছে কিনা।